অঙ্গনওয়াড়ি স্কুলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার হাসপুর এলাকায়। অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষিকা। অঙ্গনওয়াড়ি স্কুলে নিম্নমানের খাবার দেবার অভিযোগ আনলেন অভিভাবকেরা, প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার হাসপুর মোড়লডাঙ্গা কলোনি অঙ্গনওয়াড়ি স্কুলে। বিক্ষোভরত অভিভাবকদের অভিযোগ, বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হয়, অনেক সময় খাবারে পোকা পাওয়া যায়। এরকম খাবার দেয় বলাতে উনি বলে কি বললে কি করবো আমরা, এরকম করে কতদিন এরকম ভাবে দিয়েছে। আমাদের নাতিরে এখন নিয়ে আমি বলি যে আমার খাওয়াতে হবে না, পচার দিন, তারপরে কোনো দিন এই ভালো খাবার দেয় না, ভাতগুলো সেরকম রান্না করে না, এরকম হয়। দিদিমণি স্কুলে আসে ঠিকঠাক করে? আসে মনে হয় 10 মিনিটও থাকে না, উনি চলে যায়। বাচ্চাদের কে দেখে? ও যে উনি সব পড়াবে, রান্না করবে, সবগুলো উনি, যিনি রান্না করছেন তিনি পড়ান। হ্যাঁ, জল খাবার টাবার সব বাচ্চাদের ঠিকঠাক উনি করে। তাদের আরো অভিযোগ, শিক্ষিকা প্রতিদিন স্কুলে আসেন না, রান্নার দায়িত্বে থাকা মহিলা রান্নার পাশাপাশি বাচ্চাদের পড়াশুনো করান। দিদিমণি ওই সেন্টার আছে 74 নম্বর সেন্টারে। হ্যাঁ, সকালে এসেছিল, এসে কাঠ ডিম টিম গুলো কালকে দিয়ে গেছিল, আর আজকে এসে শুধু ওই কাঠ দিয়ে চলে গেছে। আমাকে বলে গেছে যে গর্ভবতী মায়েদের একটা করে ডিম আর বাচ্চাদের হাফ ডিম আজকের খিচুড়ির দিন দিয়ে দিতে, এই কথা বলে উনি চলে গেছে। তারপরে ওই সবজিগুলো কালকে ছিল, তাই ওই সবজিগুলো আমি চাপা দিয়ে রেখে গেছিলাম, এই ঘরের খুলে চাপা দিয়ে রেখে গেছি। পোকার হচ্ছে চাল, এক বস্তা চাল, একটু পোকাওয়ালা চাল এসেছিল। সেই ভাতটা রান্না করলে একটুকুনি গলা টাইপের হতো, ওই যে আর একজন বললো যে ভাতটা ঠিক মতনই ভালো হয় না, সবাই এর জন্য সেটা খারাপ ছিল একটা বস্তা। দিদি বোনে আসে না পড়াই? পড়ায়, আমি ওই বাচ্চাদের এসে পরে আগে বসিয়ে প্রার্থনা টনা করি, রান্না করাই কাজ। তা কেন পড়াবে? পড়াই ওই বাচ্চা কাচ্চা ওখানে বসে সব উতলা করে, এদিক ওদিক দৌড়োদৌড়ি করবে, ছুটোছুটি করবে বলে আমি ওই জন্যই পড়াই। 3 দিন আর 3 দিন ওই স্কুলে থাকবে। শিক্ষিকা স্কুলে এলেও অল্প সময় স্কুলে থাকেন বলে অভিযোগ অভিভাবকদের। দীর্ঘদিন ধরে এই স্কুলে নিম্নমানের খাবার প্রদান করা হচ্ছে, বা স্কুলে সঠিকভাবে দিদিমণি থাকছেন না, উনি একবার এসে চলে যান আরেকটা স্কুলে, এবং প্রত্যেকদিন আসেনও না। আর কি করেন যে দুপুরবেলায় এসে ছুটি দিয়ে শুধু ছুটি টাইমটায় থাকেন, আমাদের বাচ্চা কাচ্চাদের কোনো পড়াশোনা হয় না, কিছু হয় না। যিনি রান্না করেন দিদিমণি, তিনি রান্নাও করেন, এদের একটু পড়ান। আমরা চাই এই স্কুলে সঠিকভাবে বাচ্চারা পড়াশোনা করুক, আমাদের মানে বাচ্চাদের জন্য সঠিক খাবার এবং উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হোক। স্থানীয় বাসিন্দা পারমিতা দাস বলেন, বাচ্চাদের খুবই নিম্নমানের খাবার দেওয়া হয়, শিক্ষিকা ঠিকমতো স্কুলে আসেন না, বাচ্চাদের ঠিক মতন পড়াশোনা করাই না, আর এরকম খাবার আগেও দিয়েছি কিন্তু রান্না বলছে না, ওরকমই কেটে রান্না করে দেয়। আমি নিজে কেটে দিয়েছি যে এমন খাবার মানে আমার দেখাতে গিয়েছি যে তাও নিজে হাতে করে কেটে দিয়েছি রান্নি, তাও দিদিমণি কি আসে না? দিদিমণি কোনোদিন আসে না, 10 মিনিট আসে, বাচ্চাদের আমি রান্নি পড়ায়, রান্নি সব কিছু পড়ায়, দিদিমণি কোনোদিন আসে না। কার বসা ছাড়বো, রান্নি করাবে না, রান্না করাবে না, বাচ্চাদের সামলে সব থেকেই তো দেখতে হয়। এ বিষয়ে শিক্ষিকা জানান, তার দায়িত্বে 2টি অঙ্গনওয়াড়ি স্কুল, সপ্তাহে 3 দিন করে 2টি স্কুলে যেতে হয়, সে কারণে অনেকের মনে হতে পারে আমি স্কুলে আসি না। পাশাপাশি নিম্নমানের খাবার দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, এটা হচ্ছে সবজিটা পরশুদিনের সবজি, আমার কালকে দেওয়ার কথা ছিল, দিয়ে দেবেন পরের দিনই দেওয়া হয়, মানে আমি 2টো সেন্টারে কাজ করি, ওই জন্য সবজিটা 2 দিনের সবজি আমার একসঙ্গে আনতে হয়, আর পরশুদিনই রান্না সবজি সেটা কালকে ছিল, কালকে স্কুলে রান্না হয়নি, বর্ষার জন্য আমরা রান্না করতে করিনি, বাচ্চা কম এসেছিল বলে আমরা রান্না করিনি, রান্না না করা তো সবজিটা ছিল, আর সবজি আছে বলে আজকে আর সবজি ওখানে নতুন সবজি দেওয়া হয়নি, এই কারণে সবজিগুলো নষ্ট হয়ে গেছে। আলু আছে, আলু যেটা আলু আলুটা তো নষ্ট হয় না, আলুটা দিয়ে আমি করতে বলে এসেছিলাম, ওরকম যখন খারাপ হয়েছে তাহলে এই আলু দিয়ে আজকে চালিয়ে দেবো। ডালের অবস্থা দেখলাম খুব বাজে অবস্থায় বস্তা ভর্তি রয়েছে, ডালটা তো অনেকদিন আগের ডাল, তো এই জন্য ডালটা সেটা। আরেকটা বিষয়, ওখানকার যারা অভিযোগ যে আপনি ঠিক করে ক্লাস ওখানে যান না, স্কুলে যান না, পড়ানোর না, না এটা ঠিক না। আমাদের এখানে 2টো স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল, ICDS, মানে যে দিদিমণি স্কুলটা চালায় 2টো স্কুলে মানে ওনাকে দেখতে হয়। এই বিষয়টা আমি আমাদের উপরেও জানিয়েছি, তারা এই নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আর যে কথাটা আজকে উঠছে যে নিম্নমানের খাবার, এই কথাটা আগে শুনিনি, এখন যেহেতু সবে আসলো সবে শুনেছি, এই জিনিসটা দেখবো, বিষয়টা দেখবো, উপরে জানাবো, পরে সঠিক সিদ্ধান্ত। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।
অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।